রহস্যের খোঁজের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। মহামায়ালে মিরেশ্বরাই অনেকের ধারণা নেই কত সুন্দর প্রাকৃতিক রূপে সেজে আছে চট্টগ্রামের মিরেশ্বরাইয়ের এই মহামায়ালেকটি। আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মহামায়ালে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ। মিরেশ্বরাই উপজেলার 8 নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে 2 কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে গড়ে তোলা 11 বর্গ কিলোমিটারের কৃত্রিম লেক নিয়ে গঠিত মহামায়ালে। আপনি যদি চট্টগ্রাম গিয়ে এই জায়গায় না যান, তবে মনে করবেন আপনার চট্টগ্রাম সফরটাই বৃথা। মহামায়া লেক একটি প্রাকৃতিক লেক, বিশাল এলাকা জুড়ে পাহাড়ি লেকের পানি দিয়ে এই এলাকা গঠিত। এখানে রয়েছে অসাধারণ পাহাড়ি গুহা, রাবার ড্যাম এবং ঝর্ণা। আপনি বোটে করে লেক পার হয়ে দূর পাহাড়ে অবস্থিত ঝর্ণার শীতল পানির ছোঁয়া নিয়ে আসতে পারেন। মহামায়া লেকের ঝর্ণার পানিতে গোসল করার অনুভূতি অসাধারণ। এই প্রকল্প বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে। এটি লেকের পানি থেকে পার্শ্ববর্তী এলাকার সেচের প্রাপ্তি নিশ্চিত করতে এবং ভবিষ্যতে জল বিদ্যুৎ প্রকল্প করার জন্য এই প্রজেক্ট হাতে নিয়েছে। লেকটিতে ঢোকার জন্য 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, আর নৌকায় চড়ে ঘুরে বেড়াতে চাইলে গুনতে হবে 600 থেকে 1000 টাকার মতো। এক্ষেত্রে অবশ্যই দরদাম করে নেবেন যেভাবে যাবেন মিরেশ্বরাই মহামায়া লেকে। ঢাকা থেকে যেতে হলে আগে আপনাকে চট্টগ্রাম যেতে হবে, কমলাপুর টার্মিনাল থেকে BRTC করে, আর সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে সৌদিয়া, গ্রিন লাইন, সিল্ক লাইন, সোহাগ, ইউনিক ইত্যাদি বাসে করে আপনি চট্টগ্রাম যেতে পারেন। এই পরিবহনগুলোর AC বাসও চট্টগ্রামে যায়, ভাড়া 850 থেকে 1100 টাকা। আর সালম, সৌদিয়া, ইউনিক, শ্যামলী, হানিফ, ইগল ইত্যাদি পরিবহনের সাধারণ বাসে ভাড়া 400 থেকে 500 টাকা। সিলেট থেকে সড়ক ও রেলপথে চট্টগ্রাম আসায় সড়ক পথে গ্রিন লাইন পরিবহনের AC, non-AC বাস যায় চট্টগ্রামে। এছাড়া সিলেট রেলওয়ে স্টেশন থেকে সপ্তাহে শনিবার ছাড়া প্রতিদিন সকাল 10:15 আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস, সপ্তাহে রবিবার ছাড়া প্রতিদিন রাত 9:20 আন্তনগর উদয়ন এক্সপ্রেস এবং সপ্তাহে প্রতিদিন রাত 10:30 মেল ট্রেন জালালাবাদ এক্সপ্রেস ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে, ভাড়া 175 থেকে 1200 টাকা। ট্রেনে ঢাকা চট্টগ্রাম রুটে মহানগর প্রভাতী ঢাকা ছাড়ে সকাল 7:40, চট্টলা এক্সপ্রেস সকাল 9:20, মহানগর বুধুলি ঢাকা ছাড়ে বিকেল 3টায়, সুবর্ণ এক্সপ্রেস ঢাকা ছাড়ে বিকেল 4:20 এবং তোরণা রাত 11:00 ঢাকা থেকে ছেড়ে যায়, ভাড়া 160 থেকে 1100 টাকা। ঢাকা থেকে বাংলাদেশ বিমান, GMG এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ার ও রিজেন্ট এয়ারে সরাসরি চট্টগ্রাম যাওয়া যায়। আপনি চট্টগ্রাম নগরীর মাদারবাড়ি এলাকা থেকে সরাসরি বাস সার্ভিসে করে চলে যেতে পারবেন মহামায়া লেকে, কিংবা অলংকার সিটি গেট থেকে যে কোনো লোকাল বাসে করেও যেতে পারবেন, সময় লাগবে 1 ঘন্টা, ভাড়া 40 থেকে 70 টাকা। আর নিজে যদি আলাদা যেতে চান, তবে CNG অটোরিকশা কিংবা মাইক্রোবাস মিনি করে যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া আসা যাওয়া 1000 থেকে 1400 নিতে পারে। শহর থেকে গাড়িতে আপনাকে মিরেশ্বরাই থানার ঠাকুরদিঘি নামক বাজারে নামতে হবে, সেখান থেকে পায়ে হাঁটা পথ। ফেনী শহর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে নোয়াখালী, কুমিল্লা, পরশুরাম, চাঁদপুর ও ফেনীর বাস চলাচল করে। যে কোনো বাসে করে আপনি মিরেশ্বরাই বা ঠাকুরদিঘি চলে আসতে পারবেন। এবার আসি কোথায় থাকবেন। চট্টগ্রামে বিভিন্ন মানের হোটেল আছে। হোটেল প্যারামাউন্ট, স্টেশন রোড, চট্টগ্রাম, নতুন ট্রেন স্টেশনের ঠিক বিপরীতে। আমাদের মধ্যে বাজেটের সেরা হোটেল এটি। সুন্দর লোকেশন, প্রশস্ত করিডোর, রুমগুলো ভালো। ভাড়া non-AC সিঙ্গেল 800 টাকা, ডাবল 1300 টাকা, AC 1400 টাকা ও 1800 টাকা। হোটেল এশিয়ান SR, স্টেশন রোড, চট্টগ্রাম।
এটাও অনেক সুন্দর হোটেল, সিমসাম পরিচ্ছন্ন হোটেল, ভাড়া নন এসি 1000 টাকা, এসি 1725 টাকা। হোটেল সাফিনা, এনায়েত বাজার, চট্টগ্রাম। একটি পারিবারিক পরিবেশের মাঝারি মানের হোটেল, ছাদের উপরে একটি সুন্দর রেস্টুরেন্ট আছে। ভাড়া 700 টাকা থেকে শুরু, এসি 1300 টাকা। হোটেল ল্যান্ডমার্ক 3072 শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম। আগ্রাবাদে থাকার জন্য ভালো হোটেল, ভাড়া 2300 থেকে 2400 টাকা। সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদেরকে আপনার মতামত জানাতে পারেন নিচে কমেন্টের মাধ্যমে। আমরা প্রতিদিনই এরকম নতুন নতুন রহস্য নিয়ে আপনার সামনে হাজির হব, তাই যখনই আমরা এরকম কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।